তো জেকার প্রিপারেশনের উপর ভিডিও দেওয়ার জন্য অনেকদিন ধরে অনেক কিছু রিকোয়েস্ট আসছিল, সরি কিছু কাজের জন্য বিজি থাকার জন্য আপলোড করা হয়নি। তবে আজকে ভিডিওতে আমরা এটাই আলোচনা করব যে জেকা প্রিপারেশন তোমরা কিভাবে করতে পারো, কোন কোন বই বা ওয়েবসাইট লাগবে। তো চলো শুরু করা যাক। ঠিক আছে, তো প্রথমে আসা যাক টপিকে, সেটা হচ্ছে হাউ টু স্টাডি ফর জেকা, হাউ মাচ টাইম ইউ নিড টু স্পেন্ড, কিভাবে স্টাডি করবে, কতটা টাইম লাগবে, হুইচ বুকস, কোন কোন বই লাগতে পারে জেকা প্রিপারেশনের জন্য, অ্যান্ড ইউটিউব ভিডিওস আর ওয়েবসাইট, এরকম কোন কোন ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পারো বা এরকম কোন কোন ওয়েবসাইট তোমরা দেখতে পারো যেখান থেকে তোমাদের জেকা প্রিপারেশন হেল্প হবে। ঠিক আছে, তো প্রথম স্লাইডে যাওয়া যাক। ওয়েট, সো হাউ টু স্টাডি ফর জেকা, দেখো বলা হয়েছে বি ফোকাস হোয়েন ইউ রিডিং এনি সাবজেক্ট, তো যখন কোনো সাবজেক্ট পড়বে পুরো কনসেন্ট্রেট অবস্থায় পড়ার চেষ্টা করবে, এদিক ওদিকে মাথা ঘামাবে না, এটা তো জানোই সব সময়। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো নোট ডাউন অল দ্য ইম্পর্টেন্ট টপিকস ইন টু এনি নোটবুক, তার মানে যখন কোনো টপিক তোমরা পড়ছো, তোমরা যদি দেখো জেকার কোশ্চিন পেপার সমস্ত এমসিকিউ হয়, সো যখন সরি তো যখন কোনো ইম্পর্টেন্ট টপিক তোমরা পাবে সব সময় কোনো ডায়েরিতে বা কোনো সাদা খাতায় বা যে খাতায় তোমরা আর কি নোট করো সেখানে ওই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট করে রাখবে, কারণ যখন এক্সাম আসবে তখন তো বই পড়ার টাইম থাকবে না, তখন ওই নোটসগুলো যেগুলো তোমরা বানিয়েছো শর্ট নোট সেগুলো দেখে তোমাদের কাজ হবে। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবে, জেকাতে কিন্তু সবসময় এমসিকিউ আসে, কোনো লেন্দি কোশ্চিন কিচ্ছু লিখতে হয় না, ঠিক আছে, জাস্ট চেক মার্ক। থার্ড যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিস ইউনিভার্সিটিস এক্সামস প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, তার মানে জেনারেলি তোমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ো বা যে কোনো ইউনিভার্সিটিতে পড়ো, ওখানে প্রিভিয়াস 10 ইয়ার্সের যে কোশ্চিনগুলো এসেছে যেগুলো তোমাদের সিলেবাস রিলেটেড হবে ফর জেকা, সেই এমসিকিউগুলোকে সলভ করো, এবং প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটি তুলতে পারো, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যদি ইউনিভার্সিটি হয় সেটাকেও কনসিডার করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিস ল্যাব ওয়ার্ক লাইক লিনাক্স অ্যাডমিন জাভা অ্যান্ড মাইএসকিউএল কমান্ড, তো এখানে যেটা বলা হয়েছে যে জেনারেলি তোমাদের একটা মিনিমাম কম্পিউটার লাগবেই, তোমরা যদি মোবাইল থেকেও করতে চাও তো করা যাবে, সেই প্রসেসের উপর আমি কিছু ভিডিও সাজেস্ট করে দেবো, তবে জেনারেলি তোমাদের অ্যাটলিস্ট একটা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার লাগবে, সেখানে তোমরা যে লিনাক্স মানে উবুন্টু আছে, তো তোমরা বেসিক্যালি উবুন্টু বা যে কোনো টাইপের লিনাক্স ইনস্টল করে তোমরা এটাকে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এছাড়া আরও অনেক প্রসেস আছে উইন্ডোজের মধ্যে লিনাক্স কমান্ডকে প্র্যাকটিস করা, তো সেটা আমি বলে দেবো। দেন জাভার, সরি জাভার জন্য একই প্রসেস, তোমরা তোমাদের কম্পিউটারে সাবলাইম টেক্সট ইনস্টল করে নাও অ্যান্ড সিএমডি দিয়ে জাভার বিভিন্ন প্রোগ্রাম বানাও এবং সেটাকে এক্সিকিউট করে দেখো। কেন বলছি, হ্যাঁ তোমাদের জেকাতে কিন্তু জাভার প্রোগ্রাম লিখতে দিবে না, কিন্তু ওই কোড স্নিপেট জাতীয় জিনিসগুলো অনেক সময় উঠে আসে, একটা কোড স্নিপেট হয়তো তুলে দেবে, একটা কোড দিয়ে বলবে এটার এক্সিকিউট রেজাল্ট কী হবে, ঠিক আছে। তো তোমাদের যদি প্র্যাকটিস ভালো না করা থাকে তাহলে তোমরা লিখবে এটা কি না, কারণ কোড তো মুখস্থ করার জিনিস না, এটা তোমরা জানো। আর মাইএসকিউএল কমান্ডের ক্ষেত্রেও সেমই ফান্ডা, মাইএসকিউএলকে উইন্ডোজে ইনস্টল করো দিয়ে চালাও। এছাড়া আরও হাজার একটা উপায় আছে, তোমরা অনলাইনেও মাইএসকিউএল প্র্যাকটিস করতে পারো, তবে আবার জ্যাম দিয়েও মাইএসকিউএল ইনস্টল করে কমান্ড লাইন দিয়ে অনেক কিছু করা যায়। আর তোমাদের এটা ওএস নির্ভর করবে না, তোমাদের যদি ম্যাক থাকে বা উবুন্টু থাকে ওটার ক্ষেত্রেও যে কোনো টাইপের যতগুলো জিনিস আমি আলোচনা করলাম সেগুলোকে ডাউনলোড করে ইনস্টল করে প্র্যাকটিস করতে পারবে। ওকে, এবার সব থেকে ইম্পর্টেন্ট টপিকে চলে যাই, সেটা হচ্ছে হুইচ বুকস, কোন কোন বই তোমরা পড়বে। তো আমি স্লাইড থেকে বেরিয়ে আসি, ফার্স্ট হচ্ছে অপারেটিং সিস্টেম, খুব ইম্পর্টেন্ট টপিক, অপারেটিং সিস্টেমের জন্য কোন বই পড়বে। তো আমি এখান থেকে লিঙ্কটাকে ওপেন করি, আমি যদিও এই সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্ক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, তোমরা যদি পারচেস করতে চাও তোমরা পারচেস করতে পারো, তা আমারও একটা বেনিফিট আছে। যাই হোক, আমি তোমাদের জন্য রিয়েল লিঙ্কটাকে দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের বই, গ্যালভিন নাম এটার, তিনটে রাইটার আছে, যাই হোক গ্যালভিন বললে সবাই বুঝে যাবে। তোমরা যদি দেখো কলকাতা থেকে যদি তোমরা বিলং করো তাহলে তোমরা শিয়ালদাতে চলে যাবে, সেখানে 200-250 টাকায় এই বইটারই সেকেন্ড হ্যান্ড কপি পেয়ে যাবে, সেটা তোমরা তুলতে পারো। আর আমি দেখো বলবো না এই বইয়ের পিডিএফ নামিয়ে সেটাকে স্ক্যান করে পড়ো, কারণ তোমরা জানো কোথা থেকে কি করতে হবে, তবে আমি বলবো যে ভালো এটাই হয় যে হয় নতুন বই কিনে নাও অথবা বই যেখান থেকে পড়ো জোগাড় করে নাও, ঠিক আছে। সেকেন্ড আসি, সেকেন্ড হচ্ছে ডিবিএমএস এর উপরে, ঠিক আছে, যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে তোমরা কোন বই পড়বে, তো আমি এই লিঙ্কটাকে ওপেন করে নিই। আর ডিবিএমএস এর জন্য বেসিক্যালি যে কোনো স্ট্রিম থেকে তুমি পড়ো, তুমি বিটেক পড়ো, এমসিএ পড়ো, এমটেক পড়ো, এই বইটা সব থেকে বেস্ট, ঠিক আছে। এটা হচ্ছে নাভাতের ডিবিএমএস, তো তোমরা এই বইটাই কনসিডার করতে পারো। এটা 600 টাকা দাম হয়, জেনারেলি 400-450 টাকার মধ্যে চলে আসে। আর এখানে তোমরা যদি শিয়ালদাতে চলে যাও বা সরি কলেজে চলে যাও
সেটা তো 250 টাকায় মনে হয় বই পেয়ে যাবে সেকেন্ড হ্যান্ড। তো এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। থার্ড বই হচ্ছে নেটওয়ার্কিং এর। দেখো আমি তোমাদের একটা কথা বলে দিই, বই পড়তেই হবে এরকম কোনো কি ম্যান্ডেটরি ব্যাপার আছে? তো আমি এটা বলবো যে দেখো বই পড়াটা ভালো, বই পড়লে যে কোনো কনসেপ্ট ডেপথে বোঝা যায়, আর এটা তোমাদের ফিউচারের জন্যও ভালো, যে ফিউচারে তোমরা যখন এমসিএ পড়ো তখন অতটা পড়ার দরকার নেই, কারণ এখনই পড়ে নিচ্ছ। তো এই একটা ব্যাপার। তো সরি, যেটা বলছিলাম নেটওয়ার্কিং এর জন্য এই বইটা দেখতে পারো, কি এটা নাম ফরম্যান নাকি এরকম একটা নাম হবে, এই বইটা দেখতে পারো, এটা মানে নেটওয়ার্কিং এর জন্য বেস্ট বই। লাস্ট যেটা সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার, ঠিক আছে। ডেটা স্ট্রাকচারের জন্য আমি বলবো এর থেকে বেস্ট বই, মানে ডেটা স্ট্রাকচার ইউজিং সিতে যদি তোমরা বই পড়তে চাও একদম পাতি, তাহলে এর থেকে বেস্ট বই হতেই পারে না। আমি তোমাদের লিঙ্কটা খুলে দেখাচ্ছি। আর সব থেকে ভালো ব্যাপারটা কি, আমি বইটা নিজে পড়েছি, আর যে কোনো ডেটা স্ট্রাকচারের বইয়ের থেকে এই রিমা ম্যামের বইয়ের যে কনসেপ্টটা না সেটা খুব ডেপথে। সেই জন্য তোমাদেরকে বলবো এই বইটা তোমরা পড়তে পারো, ডেটা স্ট্রাকচার ইউজিং সি। কিন্তু এটার সাথে আরেকটা বইও আসে, ওটা আমি লিখে দিই, বালা গোস্বামীর ওনার বইটা। তো সার্চ হচ্ছে, ওয়েট করো কিছুক্ষণ। এই যে এই বইটা, এই বইটা দেখতে পারো, ঠিক আছে। মানে এই যে ফার্স্ট বইটা দেখতে পাচ্ছ ডেটা স্ট্রাকচার ইউজিং সি, এটা হচ্ছে বাবা, মানে এটাতে সব কিছু ডেপথে লেখা। আর এই বইটা যেটা আছে ডেটা স্ট্রাকচার ইউজিং সি, এটা বিগিনারদের জন্য, মানে আমি ধরে নিচ্ছি তুমি কিছু জানো না, ঠিক আছে, তুমি জাস্ট অ্যারে জানো আর খুব ফেলে চলে হলে একটু হালকা লিঙ্ক লিস্ট হালকা স্ট্যাক। এই বইটাতে না মানে তোমাদের সব কিছু, অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, ট্রিজ, গ্রাফ, হিপ, যত টাইপের ডেটা স্ট্রাকচার আছে খুবই সহজ থেকে সহজ ভাষায় লেখা, তার কোড করে দেওয়া আছে, তোমরা এই বইটা দেখতে পারো। আর আমি এটাও বলতে পারি, যদি ডেটা স্ট্রাকচার খুবই ইম্পর্টেন্ট টপিক হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এমসি স্টুডেন্টদের জন্য, তো এই বইটা প্রথমে তোমরা পড়ো, ডেটা স্ট্রাকচার ইউজিং সি, বালা গোস্বামীর বইটা। এই বইটার থেকে কনসেপ্ট পড়ার পর এই যে রিমা ম্যামের বইটা আছে এই বইটাকে তোমরা দেখতে পারো। মানে আমি এইভাবেই পড়েছি, আর অনেস্টলি বলি আমার পক্ষে দুটো বই কেনা তো সম্ভব ছিল না। তো এই যে বইটা বালা গোস্বামীর, সেটার পিডিএফ আমি নেট থেকে নামিয়ে নিয়েছি, তো তোমরা জানোই হয়তো কি করে নেওয়া হবে। আর যদি কারোর কাছ থেকে পেয়ে যাও তো খুবই ভালো, না হলে আমি দেখবো কি করা যায়, নাহলে তোমার দিয়ে দেবো যদি কোনো দেওয়া যায় আর কি। আর এই বইটা আমি কিনেছি, তো আমি তোমাদেরকে বলতে পারি তোমরা যেটা তোমাদের সুবিধা হয় তোমরা করতে পারো, ঠিক আছে। তো এই হলো সমস্ত বইয়ের রেকমেন্ডেশন। এইবার আসা যাক হচ্ছে ইউটিউব ভিডিও, ঠিক আছে। কারণ বই পড়তে সবাই চায় কিন্তু অনেক সময় বোর ফিল হয়, অনেকে ইউটিউব ভিডিও দেখে পড়তে চায়, তাদের জন্য কি দেখো, ফার্স্ট হচ্ছে লার্ন লিনাক্স। তো তোমরা যদি লিনাক্স শিখতে চাও, মানে লিনাক্সের বলতে গেলে যে কমান্ডগুলো আছে সেগুলোকে যদি তোমরা শিখতে চাও, তাহলে এই চ্যানেলের ভিডিও দেখতে পারো। তোমরা এটা বলতে পারো ভাই তোমার চ্যানেলে কেন ভিডিও নেই, তো দেখো আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আমার চ্যানেল ওমার চ্যানেল বলে কোনো ব্যাপার হয় না, যেখান থেকে পারো শেখো ভাই, শেখা দিয়ে কথা, ঠিক আছে। তো এটা খুলছে, এটা খুলতে থাকে, আমি বাকিগুলোকে বন্ধ করে দিই, নেটটা একটু কম খাবে। তো আচ্ছা দাঁড়াও, কিছু একটা গড়বড়, সরি কিছু একটা গড়বড় চলে এসেছিল। তো আমি একটা কাজ করি, সরি বয়েস, তো এটাকে কপি করে, তো কপি হলো না, কপি, যাই হোক কোনো কারণে ওপেন হয়তো হচ্ছে না, দেখি আরেকবার ওপেন করার চেষ্টা করি। তো এই হচ্ছে চ্যানেলটা চলে আসলো, সরি ফর লেট। তো এইটা হচ্ছে চ্যানেল, ঠিক আছে, প্রোগ্রামিং ইনামেটার, প্রোগ্রামিং নলেজ। হ্যাঁ, তো প্রোগ্রামিং নলেজে এখানে দেখতে পাচ্ছ অনেক কটা ভিডিও আছে, ঠিক আছে। এখানে এই যে প্লেলিস্টটা দেখতে পাচ্ছ, এই যে প্লেলিস্টটা প্রোগ্রামিং প্রোগ্রামিং নলেজ, 155টা ভিডিও আছে। এর মধ্যে প্রথম যদি মোটামুটি 60-70টা ভিডিও তোমরা দেখে থাকো, সরি, তাহলে তোমাদের লিনাক্স কমান্ড মোর দ্যান এনাফ, ঠিক আছে, জেকার জন্য আর ফিউচারের জন্য, এর থেকে বেশি দেখার দরকার নেই বলতে পারি। নেক্সট হচ্ছে অপারেটিং সিস্টেম। তো হয়ে গেল, তো অপারেটিং সিস্টেমের জন্য কি করবে, আমি এটাকে কপি করে নিই, পেস্ট করে দিই, সরি ওয়েট, একটু সবই তো নেটের গড়বড়। তো অপারেটিং সিস্টেম যদি তোমরা পড়তে চাও, তাহলে এখানে একটা চ্যানেল আছে, তাও গেট স্ম্যাশার্স এর, এখানে অপারেটিং সিস্টেমের পুরো প্লেলিস্ট দেওয়া আছে। তো তোমরা অপারেটিং সিস্টেম যদি শিখতে চাও, বুঝতে চাও,
এনার ভিডিও দেখতে পারো, মোর দ্যান এনাফ, খুবই সহজ ভাষা উনি বুঝিয়েছেন। আর লাস্ট যেটা সেটা হচ্ছে তোমাদের ডিবিএমএস এর উপরে, তো আমি এখানে এটাকে কপি করে নিই, পেস্ট করে দিই। এই লিঙ্ক সবগুলো তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ঠিক আছে, তো চিন্তা না কোনো ব্যাপার নেই। তো এটা হচ্ছে তোমাদের ডিবিএমএস এর উপরে চ্যানেল, এগেন এটা গেট স্ম্যাশারেরই চ্যানেল, এখানে ডিবিএমএস এর উপরে পুরো সিলেবাস দেওয়া আছে। তো তোমরা যদি ডিবিএমএস শিখতে চাও, ডিবিএমএস কে ডেপথ থেকে বুঝতে চাও, বাস যাই হোক স্টাডি পারপাসে যদি কথা বলি, বইয়ের পাশাপাশি ভিডিও দেখে দেখে বা ভিডিও দেখেই যদি তোমরা পড়তে চাও, কারণ দেখো আসবে তো এমসিকিউ, তো কতই বা পড়বে, এমসিকিউ উত্তর দেওয়া দিয়ে কথা, ঠিক আছে। তো এর ভিডিও দেখতে পারো, খুবই ভালো এই স্যারের ভিডিও। তো এই হচ্ছে সব দিয়ে আজকের মতন ভিডিও, এর নেক্সট পার্ট আমি আবার পরে আপলোড করব, কিন্তু আপাতত যতটুকু তোমাদের দিয়েছি এটা স্টাডি করো। আমি জানি এটা স্টাডি করতে ফেলেছে হলেও দেড় মাস তো লাগবেই লাগবে, ঠিক আছে, ডেটা স্ট্রাকচারের মতন সাবজেক্টই এক মাস লাগে, তোমরা যদি তাড়াতাড়ি শেষ করতে পারো তো খুবই ভালো। বাট আমি ধরলাম মেরে কেটে হলো দেড় থেকে দু মাস আমি তোমাদের এই ভিডিওর জন্য দিয়ে দিলাম, এর মাঝখানে যদি আমার কোনো পসিবল হয় ভিডিও আপলোড করে আমি করব, কিন্তু আপাতত জন্য এইটুকু জেকারেশন, ঠিক আছে, জেকা প্রিপারেশন। তো চলো আজকের মতন এটুকুই, থ্যাংক ইউ।